আজ আমার মনটা খুবই খারাপ। মোর বুবুরা, ভাইরা, বোনরা, তোমরা যে কেঙ্কা আছেন, মুইয়া যে ভালো নাই, মোর মনটা খুব খারাপ। বাড়ির থেকে ঝগড়া করি পাই হুসুম, এক দেশ বলি যাম, সংসারের এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। মধ্যে মধ্যে মনে হয় দুই চোখটে যেদিক যায় সেদিক চলে যাই। কি আর করার, যাওয়ার তো মোর কোনো ট্রেন জায়গা নেই, সেই জন্য যাবার পাম না। রাগ করি বাপের বাড়ি যাবার ধরছিল, অর্ধেক ঘাটাতে আসিয়া আর যাবার মন চায় না। বেট ছেলের সংসারত যত রাগ হোক দুঃখ হোক, ওই সংসারে তো থাকা দরকার। যায় কন্যাকে, বেটি ছেলের ঘরে বিয়ের পরে বাপের বাড়ির আর কোনো দাম থাকে না। সময় সময়ে মনটা যখন অনেক বেশি খারাপ হয়, মনে হয় গার্মেন্টসে চলে যাব ঢাকা শহরে। মোর একটা সোল আছে, সোল চেক থুয়ে কোনো ট্রেনে যাওয়ার পাম না। মোর কোনো পাশের টান নাই, এই মোর সোলটাই শোক। কুটল সংসার খানোত এত কাম করম, সংসার, সোল, গরু ছাগল, আত্মীয় স্বজন, তাও মোর এনা দাম নাই। দুই দিন না খায়া থাকা ভালো, কিন্তু সংসারের উল্টাপাল্টা কথা আর শুনতে ভালো লাগে না। দুই দিন না খায়া থাকা ভালো, তাও এই সংসারের উল্টাপাল্টা কথা কথা যন্ত্রণা আর ভালো লাগে না। সংসারের এত কাম করিও যদি নাম না থাকে, তাহলে সে সংসারটাতে এত খাটি কি লাভ? আল্লাহ, আমার ঘরের মতো বেটি ছেলের কি জন্ম হওয়াটাই পাপ? এত অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরে, তারপরে ওই অভাবের সংসারতে আসি। 10 বছর হয় আজের কষ্টটা বুঝি কোনোদিনও ভুললেনু। মুই একটা ছবি তোলার জন্যে সাতজন জন্যে মোর সাথে এমন ব্যবহার করলো, তোমরা আজ মোর সৌরী, একদিন তোমরাও তো এই সংসারত ব্যাটার বউ আছিলেন। মোর নিজের মাও নাই, ছোটবেলায় মরি গেছে, এখন যে মাও আছে সেটা সৎ মাও। বাপটা মোর গরিব, বয়স হয়ে গেছে, ঈদ পুজে তোমার ঘর জিয়ে পদ দিবার পায় না, তার জন্যে তোমরা কত কথা কন। মুই এ কথাগুলোও কোনোদিন কাকো কম না, এমনকি তোমার বেটাকেও কম না। তোমার বেটা মোক যে বিয়ে করি আনি থুয়ে বিদেশ গেছে, মুই তো তোমার ঘরে ভরসায় আসম, মোর তো এই সংসারত কোনো দামই নেই। মুই চারটে খাম, তার জন্য কাম করম, সংসারে সব কাম করম, সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মুই আজে যে সাজছম, মোর তো মনে হয় মুই বিয়ের দিনও সাজ সাজম নেই। মুই এনা সাজছম জন্য ওরে এত কথা, এত ঝগড়া। স্বামীর বাড়ির তুলনায় যদি কারো বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, ওই সংসারে কোনো বেটি ছেলের দাম থাকে না, কেউ দাম দেয় না। শৌরির কাছে কোনো দাম নাই, শ্বশুরের কাছে কোনো দাম নাই, ননদের কাছে কোনো দাম নাই,
দেওরের কাছে কোনো দাম নাই, স্বামী তো আরো দামেই দেন। মুই যে কত বড় অভাগী অপায়া, মোর জন্মের সাথে সাথে মোর মা মরি গেছে। মুই জন্ম থাকি অভাগী, আল্লাহ যাক সুখ দেয় না তার জন্ম থাকি সুখ দেয় না। সৎ মায়ের ঘরত মানুষ হয়েছম, খায়া না খায়া। বাপ যখন বিয়ে করে তখন আর বাপ বাপ থাকে না, বাপও সৎ হয়ে যায়। বাবাটা সারাদিনে মেলা কষ্ট দিছে, তিন বেলার জায়গাতে এক বেলা পেট ভরি ভাত দিছে, সারাদিন খালি কাম করে নিছে কাম করে নিছে কাম করে নিছে। এই কথাগুলো ভয়ে তো বাপকে কর পাম নাই, কারণ বাপ শুনলে হয়তো মায়ের সাথে ঝগড়াঝাটি করবে, বাপটার অশান্তি হবে। বেটি ছেলের যে কত কি হজম করতে হয় তা যারা হজম করে তারাই জানে। এখন মোর মায়ের কথা খুব মনে হয়, মা গো মরি যায় ভালোই আছে, আকাশত যায় সুখতে আছেন, মুই তো ভালো নাই গো মা। খুব মন চায় তোমার কাছে যাওয়ার, ওই আকাশত বোধহয় অনেক সুখ। মোর এই দুনিয়া যাওয়ার কোনো জায়গা নেই, মোর দাঁড়ানোর কোনো জায়গা নেই, মোর ওই একটাই জায়গা আকাশত যাওয়ার। মা গো মোর এই বুকটা ভরা অনেক কষ্ট, যে কষ্টগুলো কাকো কওয়ার মতো জায়গা নেই গো মা। শ্বশুরবাড়ি কাক কবে, বাপের বাড়ি বাপটা আছে, মধ্যে মধ্যে মনে হয় বাপের কাছে যাই, বাপটা বদ বৃদ্ধ, বাপও তো কিছু করে পায় না, গরিব, অর্থ নেই টাকা নেই। মোর মতন এঙ্কে কত বেটি ছেলে আছে এই সংসারে, খালি তার ঘরে কোথাও যাওয়ার জায়গা নেই জন্যে, বাপেরা গরিব জন্যে, বাপ ভাইয়ের ঘরে যাওয়ার জায়গা নেই, বাপ ভাইয়ের ঘরের সাথে সম্পর্ক ভালো নেই জন্যে, মুখ বুঝি শোক সহ্য করার লাগে। এদান জীবন বাঁচি থাকিও মরণ, অচ্ছা মরি যাওয়া অনেক ভালো, অনেক শান্তি, মনও এত কষ্ট নিয়ে আর যাই হোক বাঁচি থাকা যায় না ভালোভাবে।